বেঙ্গালুরু থেকে ধর্মশালা, দিল্লি থেকে কলকাতা, ভারত জুড়ে ছড়িয়ে থাকা 10টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। কোনো মাঠ ব্যাটিং বান্ধব, কোনো মাঠ বোলিং, কোথাও বাউন্স বেশি, কোথাও বা স্পিন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের কোন স্টেডিয়াম কেমন। ফাইনাল সহ বিশ্বকাপের মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই নবনির্মিত মাঠে। 2021 সালে নরেন্দ্র মোদী স্টেডিয়াম হিসেবে উদ্বোধন হওয়ার আগে এই মাঠ পরিচিত ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম হিসেবে। নতুন মাঠে ওয়ানডে হয়েছে মাত্র 3টি, সবগুলোই ছিল লো স্কোরিং। নতুন বলে এই মাঠে যথেষ্ট সুইং পেয়েছেন আইপিএলের বোলাররা, তবে বিশ্বকাপে যে কোনো ধরনের উইকেট দেখা যেতে পারে এখানে। একটি সেমিসহ মোট 5টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স। একসময় স্লো ও স্পিনার বান্ধব উইকেট হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে ইডেনের উইকেট বেশ পেস বান্ধব হয়ে উঠেছে। উইকেটের মতো আউটফিল্ডও বেশ ফাস্ট, বিশ্বকাপে রানের বন্যা হতে পারে এই মাঠে। হায়দ্রাবাদে সাধারণত বড় স্কোরের ম্যাচই হয়। বছরের শুরুতে এই মাঠে ভারতের বিপক্ষে 350 রান প্রায় চেস করে ফেলেছিল নিউজিল্যান্ড। কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে এরকম টার্গেট হেসে খেলে চেস করেছে কিউইরা। আইপিএল সহ সব ধরনের ম্যাচেই এখন প্রচুর রান হয় এই মাঠে। আগে ফিরোজ শাহ কোটলা হিসেবে পরিচিত এই মাঠের উইকেটে সাধারণত ধীরগতির হয়ে থাকে। এই মাঠের সর্বশেষ ওয়ানডেতে 99 রানে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে মোহাম্মদ সিরাজ 5 উইকেট পেলেও সাধারণত স্পিনাররাই বেশি উইকেট পান দিল্লির এই মাঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে অবস্থিত এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামে বলের বাউন্স ও ফ্লাইট সাধারণত বেশি হয়ে থাকে। পেসাররা বেশি সাহায্য পান এই কন্ডিশনে, স্পিনাররা অতটা না। পরে ব্যাটিং করা দল সম্প্রতি সব ম্যাচ জিতেছে এই মাঠে। চিপক নামে পরিচিত এই স্টেডিয়াম সাধারণত স্পিনার বান্ধব হয়ে থাকে। একসময় এ মাঠে রান তোলা কঠিন ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রচুর রান উঠেছে এখানে, বিশেষ করে এবারের আইপিএলে। সর্বশেষ 3 ওয়ানডেতেও গড়ে 280 রান করে উঠেছে প্রথম ইনিংসে। স্লো ও স্পিন বান্ধব উইকেটের জন্য পরিচিত লখনউতে এবারের আইপিএলে হাই স্কোরিং ফ্ল্যাট পিচও দেখা গেছে। স্লো বল করতে পছন্দ করা পেসাররা এই উইকেট পছন্দ করবেন। বিশ্বকাপের সবচেয়ে লো স্কোরিং মাঠ হতে পারে উত্তরপ্রদেশের এই স্টেডিয়াম। পুরোপুরি ব্যাটিং স্বর্গ, এখানে স্পিনারদের জন্য কিছু নেই। পেসাররা কিছুটা সুবিধা করতে পারলেও এই ফ্ল্যাট উইকেট ব্যাটারদের জন্যই। এই মাঠে বাউন্ডারি কিছুটা ছোট, স্কোয়ারে 60 মিটারের চেয়েও কম। ছোট বাউন্ডারি, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও উইকেট সব মিলিয়ে বেঙ্গালুরু একটি ব্যাটিং স্বর্গ। গত 7 বছরে প্রথম ইনিংসে গড়ে 310 রান উঠেছে এই মাঠে। এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটাই প্রেফার করে সব দল। ওয়াংখেড়ের উইকেট বোঝা একটু কঠিন। ভালো বাউন্স সমৃদ্ধ লাল মাটির এই উইকেটে পেসাররা একটু বাড়তি সুইং পেয়ে থাকেন। মিডল ওভারে স্পিনারদের জন্য সুবিধা নিয়ে আসে এই উইকেট। বাউন্ডারি কিছুটা ছোট ও আউটফিল্ড ফাস্ট হওয়ায় এখানে রানেরও কমতি হয় না। সাম্প্রতিক সময়ে এখানে পরে ব্যাট করেই বেশি ম্যাচ জিতেছে দলগুলো।